আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরা জাহান। আশা করছি সকলে ভীষণ ভালো আছেন এবং আমরাও চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায়। এবং আজ আমাদের মাঝে দুজন সঙ্গীত শিল্পী আছেন, একজন যিনি আছেন তিনি বগুড়ার মেয়ে। বাবার অনুপ্রেরণা এবং পরিবারের পুরো সমর্থন নিয়ে গানের শুরুটা একদম সেই ছোট্টবেলায় গানের হাতে খড়ি। এরপরে একেবারেই বলা যেতে পারে যে বাবার উৎসাহেই তিনি আস্তে আস্তে করে হয়ে ওঠেন সঙ্গীত শিল্পী বা সঙ্গীত নিয়েই পরবর্তীতে তিনি পড়াশোনাও করছেন। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা শিবলি এবং আরেকজন যিনি আছেন তিনি ব্যাংক কর্মকর্তা। শুধুমাত্র ব্যাংক কর্মকর্তাই কিন্তু না, তিনি তার পেশাতেও যেমন সময় দিচ্ছেন ঠিক তার পাশাপাশি গানের জগৎটাকেও আঁকড়ে ধরে আছেন এবং তার প্রতিষ্ঠিত একটি ছোট্ট নাট্য দলও আছে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী জাহিদ মোহাম্মদ। দুজন অতিথির সাথে আপনারা যদি কথা বলতে চান এবং আপনাদের পছন্দের গান দুটো গানগুলি শুনতে চান তাহলে ফোন করতে পারেন টেলিভিশন স্কলে দেখানো নম্বরে, এবং এ আয়োজনটি মহানয় এশিয়ান টিভির পাশাপাশি আপনারা উপভোগ করতে পারবেন এশিয়ান টেলিভিশনের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং জানাতে পারেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা এবং পছন্দের তালিকার গানগুলো। চলুন দর্শক, স্বাগত জানাই আমাদের অতিথিদেরকে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি এবং স্বাগত আমাদের স্টুডিওতে, স্বাগত জানাই আপনাকে। সুস্মিতা কেমন আছেন? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে এবং সুন্দর একটি সময় কাটাবো গানে গানে, কারণ হচ্ছে আজকের দিনটি নানান কারণে সবার কাছেই বোধহয় একটু ভিন্ন রকম। তো সেই ভিন্ন রকম সময়টাকে এবং নানান রকম ঘটনাবহুল দিনটিকে আমরা আরও বেশি স্মরণীয় করে রাখতে চাই, আরও বেশি সুন্দর করে কাটাতে চাই গানে গানে। প্রথমে ভাইয়াকে দিয়ে শুরু করব, কোন গানটি শুনব? প্রথমে আমি যে গানটি দিয়ে শুরু করতে চাই, এই গানটির শিরোনাম বুকেরই ভিতরে রাখিব তোমারে। গানটির কথা এবং সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর এবং সাবিনা ইয়াসমিন। চেষ্টা করছি শুনে। রাখিব তোমারে আমারি পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। বুকেরি ভিতরে রাখিব তোমারে আমারি পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব তোমার ভালোবাসিয়া। যাব না তোমায় ছাড়িয়া, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব তোমার ভালোবাসিয়া। যাব না তোমায় ছাড়িয়া, বুকেরি ভিতরে রাখিব তোমারে আমারি পরাণ করিয়া, বন্ধু জনম জনম করিয়া। Thank you.
রাখিব তোমারে আমারি পরাণ ধরিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। ভীষণ পরিচিত একটি গান শুনে ফেললাম, এবং যে গানগুলো সবসময় আমাদের যত বেশি শুনি তারপরও শোনার পিপাসা কখনো কমে না, তেমন একটি গান শুনলাম। এবং ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে জব করছেন আবার গান, আবার অনেক ক্ষেত্রেই আপনি বেশ অ্যাক্টিভ, টাইম ম্যানেজ করতে কি একটু প্রবলেম হয়? না, আসলে আমার জন্য কষ্ট হয় না, কারণ আমি সারাদিন যখন ব্যাংকে কাজ করি আর মনে 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 ভাবি যে কখন বাসায় যাব, বাসায় গিয়ে হারমোনিয়াম নিয়ে বসবো, তো সারাদিন মনে হয় যে আমি মানে শক্তি সঞ্চয় করছি, আমার জন্য কোনো কষ্ট হয় না। ভালো লাগার জায়গা গান, গানের জন্য কষ্ট করতে আমার কোনো খারাপ লাগে না। আবার এমনটাও হয়তো যে গান যখন শুরু করেন, গান গাইতে যখন বসেন, তখন হয়তো সারাদিনের ক্লান্তিগুলো একদম উধাও হয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই, আসলেই তাই। সুস্মিতার কাছে যেতে চাই, কোন গানটি এবার থাকবে সবার জন্য? আমি শুরু করছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি জনপ্রিয় গান দিয়ে। গানটি লিখেছেন মনিরুজ্জামান, সুর শ্রদ্ধেয় আলী হোসেন, অশ্রু দিয়ে লেখা এই গান, শুনে।
চমৎকার পরিবেশনা। সুস্মিতা, একটু জানতে চাই, উদীচি শিল্পগোষ্ঠীর সাথে আপনি যুক্ত ছিলেন, কবে থেকে পথ চলাটা শুরু হয়েছিল? ক্লাস সিক্সে পড়ি, তখন বাবা, আমরা শেরপুর উপজেলায় থাকতাম, তখন ক্লাসিক্যালে ভর্তি করার জন্য মূলত আমাকে বগুড়া শহরে নিয়ে যান এবং তখন উদীচিতে ভর্তি হওয়া হয় এবং উদীচির সাথে কিছুদিন থাকা হয়েছে। ভাইয়ের কাছে যেতে চাই, জাহিদ ভাই, এবার কোন গানটি থাকবে সবার জন্য? এবারে আমরা একটা ডুয়েট গান গেয়ে ফেলি নাকি? ওকে। অনেকেই কিন্তু অপেক্ষায় থাকেন যে পছন্দের শিল্পীদের কাছে থেকে কখন একটা ডুয়েট পারফরমেন্স তারা উপভোগ করবেন, হয়ে যাক, আমরা চেষ্টা করব শুনি। তবে আজকে কিন্তু অনেক ডুয়েট গান হবে, দর্শকদের রিকোয়েস্ট, যারা টেলিভিশন সেটের সামনে আছেন কোথাও যাবেন না, অনেক ডুয়েট গান হবে, কিন্তু কেউ চোখ সরাবেন না। আচ্ছা, আমরা যে গানটি করব, এই গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর ও সঙ্গীত আনোয়ার পারভেজ, পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ঢাকা 86 ছবির গান, গেয়েছেন তপন চৌধুরী ও শাকিলা জাফর। শুনি। কিছুই চাই না, তবু প্রেমের তো
শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাঁচে হৃদয় ভেঙে যায়, চাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। শুনে ফেলাম এবং দুজনকেই ধন্যবাদ গানটির জন্য। আর তার সাথে আমাদের গুণী মিউজিশিয়ানসরা আছেন, সবাই অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন, এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বিষয়টি হয় যে সিনেমার গান মানেই প্রেম বা বিরহের বিষয়টা অনেক বেশি থাকে, এই গানটির মধ্যেও তাই। আর সিনেমার গানগুলো গল্প নির্ভর হয় বলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি আমাদেরকে আকৃষ্ট করতে পারে। একদম তাই। আমরা তো সুন্দর একটি গান শুনলাম, এবার কে আমাদেরকে গান শোনাবে? এখন যে গানটি করতে চাই, এই গানটি ভালো আছি ভালো থেকো, এই গানটির কথা লিখেছেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এই গানটি পরে ছবিতে ব্যবহার করা হয়েছে, সেখানে এটির কম্পোজিশন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গেয়েছেন ইন্দ্র কিশোর এবং সাবিনা ইয়াসমিন। অনেক জনপ্রিয় গান। থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও
তোমার মালা খানি বাউলে রে মনটারে ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যেমন ঝিনুক খোলসে আবরণ মুক্তর সুখ পুষে রাখে যেমন ঝিনুক খোলসে আবরণ মুক্তর সুখ তেমনি তোমার নিবিড় চলা ভিতরেরই বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যেমন কুসুম পাপড়ি রাব ডাল ফসলের ধুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডাল ফসলের ধুম তেমনি তোমার নিবিড় ছোঁয়া গভীরে বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো দিও তোমার মালা খানি এ দিও তোমার মালা খানি বাউলে রে মনটারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে চমৎকার একটি গান শুনলাম এবং গানটির জন্য অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে দেখতে একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা একটি বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিক, সময় হলো একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে বিরতির পরে।
আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, এজুগের স্টাইল। আমার বসের কাছে খুব ভয়। বছরে একটা টাইম শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? দ্য ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন আপনি, আচ্ছা আচ্ছা, ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, এজুগের স্টাইল। আমার বসের কাছে খুব ভয়। বছরে একটা টাইম পাওয়া গিয়েছে, সে একটা শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন আপনি, আচ্ছা আচ্ছা,
ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাই ওয়ালটন স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা শিবলি এবং জাহিদ মোহাম্মদ। অতিথিদের সাথে কথা বলতে চাইলে এবং আপনাদের পছন্দের গানগুলো শুনতে চাইলে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। বিরতির পরে আবারও দুজনকে স্বাগত জানাই। বিরতিতে যাবার আগে ভাইয়ার কাছে থেকে আমরা একটা গান শুনেছিলাম এবং যে বিষয়টি হয় যে এই গানগুলো এমনই গান, শুনতে বসলে মনে হয় যেন সময়টা শেষ না হয়ে যাক। এবার একটু সুস্মিতার কাছে যাব, কোন গানটি গাইবেন? এবারে গাইছি শ্রদ্ধেয় কনক চাপা ম্যামের গাওয়া তুমি আমার এমনই একজন। গানটি লিখেছেন, গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। চেষ্টা করছি গানটি শুনি। Thank you.
সুশ্রুত গান এবং অনেক বেশি জানাশোনা গান, এই কথাটাই বলতে হবে। একদম। সুস্মিতা, একটু জানতে চাইছি, সঙ্গীতে স্নাতক করছেন, আগে থেকে কি পরিকল্পনা ছিল যে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করব? আগে থেকে বলতে আমি এসএসসি দেওয়ার পর থেকে পরিকল্পনা যে মিউজিক নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করব, মিউজিক নিয়ে থাকার ইচ্ছা। ফ্যামিলির সাপোর্ট ছিল, এই কারণে হয়েও গেছে। কোথায় পড়াশোনা করছেন? আমি এইচএসসি অবধি বগুড়ায় পড়াশোনা করেছি, আমার সায়েন্স থেকে পড়াশোনা করা হয়েছে, এসএসসি এসএসসি দুইটোই। অনেকে সাপোর্ট করে না, অনেকের ফ্যামিলি যে সায়েন্স থেকে পড়েছো এটা সেটা করো, বাট আমার ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল যে আমি গান নিয়ে করতে পারি পড়াশোনা। এটাই বোধহয় আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর শিল্পী হয়ে ওঠাটা অনেক বেশি সহজ হয়, কারণ শুধুমাত্র গান শেখা বা গানের তালিম নেওয়াটাই যথেষ্ট না। আমার কাছে মনে হয় যে আরও অনেক বিষয় খুব ব্রডলি আপনারা শিখতে পারছেন। একদম, একদমই তাই। এরপর একটু ভাইয়ের কাছে যেতে চাই, কোন গানটি শুনবো? এবার আমি যে গানটি করব, এটি খুবই জনপ্রিয় একটি গান। এই গানের শিরোনাম জীবনের গল্প আছে বাকি অল্প। এই গানটির চমৎকার কথামালা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলম খান, গেয়েছেন ইন্দ্র কিশোর। ভেজা চোখ এই ছবির গান। আমরা অবশ্যই গানটিতে যাব, তার আগে দর্শক আছেন সঙ্গে। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি বান্দরবান থেকে বলছি, আমার নাম ফরিদ। জি, আমাদের সঙ্গে আছেন সুস্মিতা শিবলি এবং জাহিদ মোহাম্মদ, কথা বলুন অতিথিদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন গানের রিকোয়েস্ট আছে? বলুন কোন গানটি শুনতে চান? আমি আর আমি স্ত্রী বসে রাখছি, আপনাদের গানটা শুনবো, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? আপু ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন, কে বলছেন? আমি গায়বান্ধা থেকে বলছিলাম, আমি ইন্দু সরকার। জি, কথা বলুন আমাদের অতিথিদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আচ্ছা কোন গানটা একটু বলুন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, আপনি দর্শক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। গানে যাই। স্যার আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তার গানগুলোর মাধ্যমে সবসময় আমাদের কাছে আছেন, মনের প্রাণে সব সময় তিনি থাকবেন। ভাইয়া, একটু জানতে চাই যে আপনি এই যে কিংবদন্তি শিল্পীদের গানগুলো গাইবার পাশাপাশি আপনি আপনার নিজের মৌলিক গানগুলো নিয়েও বেশ তৎপর, তো মৌলিক গানের শুরুটা কখন হয়েছিল? মৌলিক গানের শুরুটা আসলে হয়েছিল 2018 সালে। আসলে আমরা যখন গান শুরু করি তখন তো আসলে কাভার সং দিয়ে আমাদের শুরুটা হয়,
এরপরে আস্তে আস্তে নিজের আইডেন্টিটি তৈরির জন্য আমাদের মৌলিক গান করার প্রয়োজনীয়তা হয়। আমি 2018 সাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত আমার 16টি মৌলিক গান রিলিজ হয়েছে। বাহ, সামনে আশা করি আমরা আরও অনেকগুলো মৌলিক গান পাবো। হ্যাঁ, আমার আরও 2টা মৌলিক গানের কাজ চলছে, খুব শীঘ্রই আসবে। শুভকামনা রইল। আমাদের সঙ্গে দর্শক আছেন, আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? হ্যালো, আপনাকে শুনছি, কে আছেন? অবশ্যই অবশ্যই হবে, আমাদের লিস্টের মধ্যে আছে, অবশ্যই শোনাবো, এখনই গাইবো, এখনই, কোনো দেরি হবে না। ঠিক আছে বন্ধু, ফোন করবার জন্য। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। ডুয়েট গান শুনবার জন্য কিন্তু বেশ একটা সাড়া আমরা পাচ্ছি দর্শক মহল থেকে, শুনি, গান শুনি। আচ্ছা, আমরা যে গানটি করতে চাই, এই গানটির শিরোনাম তুমি চাঁদের জোছনা নও। এই গানটির কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর আলম খান, এবং গিয়েছেন শ্রদ্ধেয় ইন্দ্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। চেষ্টা করছি, শুনি। সাধারণ পরিবেশরা এবং দর্শক এরকম একটি গানের জন্য আসলে অনুরোধ জানিয়েছিলেন বা অনেকে অপেক্ষা করে বসে আছেন এই ধরনের গান শুনবার জন্য। সুস্মিতার কাছে একটু জানতে চাই, আপনাদের দুজনের মধ্যেই একটি জিনিস বেশ কমন বলা যেতে পারে যে আপনারা বিভিন্ন আধুনিক গানের পাশাপাশি ফোক আঙ্গিকের গানগুলো করেন, এ প্রসঙ্গে আমরা কথা বলবো আরও, কিন্তু তার আগে দর্শক আছেন। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভালোবাসা যতই বড় জীবন তত বড় না একটা। আচ্ছা, হলো আপু শুধু একবার, শুধু একবার। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। যে প্রসঙ্গে কথা বলছিলাম শুনবো এই প্রসঙ্গের কথা, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, সময় হলো বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ না
লাক্স নিবেদিত বাংলার ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন টু। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Age Good Style. Boom! আমার বসের গাড়িতে ফোন পাই। বছরে একটি টাইফুন পাওয়া গিয়েছে, সে একটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? The year of 95. লাগেন তো আপনার ইন্ডিয়ার। এই দেখুন আপনি, আচ্ছা আচ্ছা। ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন টু। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Age Good Style. Boom! আমার বসের গাড়িতে ফোন পাই। বছরে একটি টাইফুন পাওয়া গিয়েছে, সে একটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? The year of 95. লাগেন তো আপনার ইন্ডিয়ার। এই দেখুন আপনি, আচ্ছা আচ্ছা। ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। I'm not afraid to die.
শেষে সোনালি মেঘের খেলা, সোনা ফলা মাঠের প্রান্তে
দারুণ পরিবেশনা, গানটির জন্য ধন্যবাদ। এবং আজকে একদম শুরু থেকে এ পর্যন্ত যে কটি গানই শুনলাম তা থেকে এতটুকু আন্দাজ করতে পারছি যে আপনারা আজকে যেই গানগুলোই নির্বাচন করে নিয়ে এসেছেন একদম খুব বেশি জনপ্রিয় গানগুলোই তালিকার মধ্যে আছে, এবং দর্শক শ্রোতারাও কিন্তু সেই জনপ্রিয় গানগুলোর জন্যই অনুরোধ জানাচ্ছেন বারবার করে। আমাদের লিস্টের বাইরে ছিল গানটা, অনুরোধের আমরা চেষ্টা করেছি, ধন্যবাদ এই জন্য, কারণ দর্শক শ্রোতারা অনেক প্রত্যাশা করে বসে থাকেন, অপেক্ষা করেন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? ওয়ালাইকুম সালাম, আমিও বসেছিলাম অপেক্ষা করছিলাম। মোস্তফা জাহানপুর, সাইফুল আলম পান্নু। কেমন আছেন পান্নু ভাই? অনেক ভালো আছি, আপনারা যখন আসেন তখন আরো ভালো থাকি। শরীর একদম, কথা বলুন, আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। হ্যাঁ নিশ্চয়ই, ভাইয়ের সাথে প্রথম কথা বলি। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আজকে মানে জ্যাসা গানা এসব বাজানা এত সুন্দর ম্যাচ করে গান বাজনাটা হচ্ছে, খুবই সিলেক্টেড গান পরিবেশন করছেন দুজনেই, চেষ্টা করছি, ভালো লাগছে। আর আপনারা তো আজকে একটু বেশি জয়েন্টলি গাইবেন, তো গাইতে থাকেন, শুনতে থাকি, ভালো ভালো গান গাচ্ছেন। তবু আমি একটু রিকোয়েস্ট আলাদা আলাদা করছি, আপুর কাছে রিকোয়েস্ট গানেরই খাতায় স্বরলিপি লিখি, আর ভাইয়ের কাছে রিকোয়েস্ট গীতিময় এই দিন সেই দিন চিরদিন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, জি সাথে থাকুন, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। জাহিদ ভাই কোন গানটি থাকবে সবার জন্য? আচ্ছা, এবার যে গানটি করব এটি বিখ্যাত একটি গান, শ্রদ্ধেয় সুবীর নন্দীর গাওয়া দিন যায় কথা থাকে, এবং এই গানটির কথা এবং হ্যাঁ কালজয়ী গান, কথা এবং সুর খান আতাউর রহমান, শুনে গাইবার চেষ্টা করি। গানটির জন্য আপনাকে ধন্যবাদ, এবং এত ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের রেসপেক্টেড মিউজিশিয়ানস যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভাইয়া একটি বিষয়ে কথা বলতে চাই, যে আপনার নিজের প্রতিষ্ঠিত একটি ছোট নাটকের দল ছিল, বর্তমান অবস্থা কেমন? আসলে যখন ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমরা চার পাঁচজন বন্ধু মিলে আমরা নাটকের দলটি করেছিলাম, এবং আমি টানা দশ বছর আমি থিয়েটার করেছি। এখন আসলে মানে দলের সঙ্গে যোগাযোগ আছে, বাট এখন একসঙ্গে চাকরি, দলটি এখনো আছে, হ্যাঁ হ্যাঁ, এবং নিয়মিত দলের শো হচ্ছে শিল্পকলাতে, কিন্তু আমি আসলে গানে বিজি হওয়ার কারণে বা গানের দিকে আমার মনোযোগটা বেশি, আসলে সব কিছু একসঙ্গে করা যায় না, ঠিক তাই, যার কারণে আমি থিয়েটারটাকে আপাতত বন্ধ করে রেখেছি, মানে আমি কন্টিনিউ করছি না আর কি, হয়তো রিটায়ারমেন্টের পরে আবার শুরু করা যেতে পারে, হ্যাঁ হতে পারে, দেখা যাক। আমাদের সঙ্গে দর্শক আছেন, আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রাসেল, জাহিদ আমার খুব কাছের বন্ধু, জি কথা বলুন। স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, জাহিদকে ছোটবেলা থেকে দেখেছি, গানের প্রতি ওর প্রেম, এবং আমার মনে আছে যে রেডিও নিয়ে বাংলা চলচ্চিত্রের গান শুনত, এবং আমি জাহিদ একসাথে কলেজে পড়াকালীন আমরা বেঞ্চ বাজিয়ে বা কোনো মানে স্যান্ডেল বাজিয়ে বাজিয়ে গান করতাম, এমনকি স্যান্ডেল বাজিয়ে, সেটা মনে আছে। তো সেভাবে আমরা গান করতাম, এবং জাহিদের এই সঙ্গীত সাধনা আজকে এই পর্যায়ে এসেছে সেই জন্য খোদা তালার কাছে কৃতজ্ঞতা, আর জাহিদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। জাহিদের কণ্ঠে সবসময় আমার ফোক গান শুনতে বেশ ভালো লাগে, আমি খুব জনপ্রিয় একটি ফোক গান জাহিদের বলবো, জাহিদ তুই একটা জনপ্রিয় ফোক গান আমাদেরকে শোনা। ঠিক আছে বন্ধু, ফোন করবার জন্য অনেক ধন্যবাদ। আমার বন্ধু সম্পর্কে দু একটি কথা না বললেই নয়, ছোট করে শুনে, হ্যাঁ ছোট করে, আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এবং অসম্ভব চমৎকার কবিতা লেখে,
এবং ওর লেখা আমি তিনটা মৌলিক গানও করেছি। এবং এখনও আমরা প্রতি সপ্তাহে, ও শিল্পকলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওর রুমে এখনও প্রতি সপ্তাহে আমাদের গানের আড্ডা হয়, আসর হয়। বাহ, এবং এত সুন্দর স্মৃতিচারণ হলো, আমি শিওর যে আপনার একটি নস্টালজিক হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, রাসেল ফোন করেছে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ বন্ধু। সুস্মিতা, কোন গানটি থাকবে সবার জন্য এখন? আমরা একটা ডুয়েট গান গেয়ে ফেলি, অনুরোধ ছিল, ডুয়েটের জন্য রিকোয়েস্ট আসছে, তো দেরি না করে আমরা শুনে ফেলতেই পারি একটি ডুয়েট গান। শুধু একবার গানটির রিকোয়েস্ট ছিল, আমরা গানটি গাইব। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর আলাউদ্দিন আলী, এবং গেয়েছেন শ্রদ্ধেয় খালিদ হাসান মিন্টু এবং সাবিনা ইয়াসমিন ম্যাম। আমরা চেষ্টা করছি, শুনুন। শুধু একবার, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, যদি বলো একবার বে জীবনে শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি, আজ তো
এমন এই বাঁধন খুলে দিও না, এই বাঁধন খুলে দিও না। হৃদয় বাজে প্রেমেরই বাঁশি শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি শুধু একবার, শুধু একবার, শুধু একবার ভালো ভালোবাসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার ভালো ভালোবাসি। অপূর্ব পরিবেশন এবং দুজনকে ধন্যবাদ এই পছন্দের গানটি শোনাবার জন্য। এবং আমাদের শ্রদ্ধেয় গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার স্যারের যত লেখা আছে তার বেশিরভাগ সৃষ্টি হয়তো সিনেমাকে ঘিরে, সিনেমার গানেই তিনি সবসময় তার ক্যারিয়ারের জীবনের সবথেকে বেশি আমাদের জন্য রেখে গেছেন এবং তিনি সবসময় থাকবেন আমাদের অন্তরে, আমাদের ভালোবাসায় তার এই অসাধারণ লেখনীর জন্য। আমরা তো বেশ কিছু গান শুনলাম, এবার একটি বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক দেখছেন ওয়াল্টনার স্মার্ট ফ্রেজ এশিয়ান মিউজিক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে ছোট্ট বিরতির পরে। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলার ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Ejugur Style.
বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year finally the award goes to Asian textile Asian textile এজুকেট স্টাইল আমার বসের গাড়িতে কুমাই বছরে একটি টাইম পাওয়া গিয়েছে সে একটি শিশু আটকা পড়েছে সেখানে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে এমন হতে পারে মারিয়া এটা আপনার সঙ্গে আমার শেষ কথা তোমার পাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়
নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট।
সুপ্রিয় দর্শক, বিরতি পরে স্বাগত জানাই ওয়াল্টন স্মার্ট ফ্রেস এশিয়ান মিউজিকের আজকের এই পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান এবং আমাদের সঙ্গে আজ দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা শিবলি এবং জাহিদ মোহাম্মদ। বিরতি পরে দুজনকে আবার স্বাগত জানাই। সুস্মিতার কাছে যাব, কোন গানটি থাকবে এবার? যেহেতু আমরা অনুরোধের গানগুলো চেষ্টা করছি, ফোক গানের রিকোয়েস্ট ছিল, একটা ফোক গান গাইছি, আশা করছি ভালো লাগবে। শুনি। দিল তোমারি নামে আজ হলাম দিওয়ানা, খাজা তুমি আমায় করুণা করুণা,
অসাধারণ পরিবেশন। এবং আমার কাছে মনে হয় যে ফোক ফিউশন যে বিষয়টি, এই বিষয়টি বর্তমান যারা প্রজন্ম আছেন, একদম নতুন যারা আছেন, তারা ভীষণভাবে এনজয় করেন। একদমই তাই। একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি তো নানান সময় নানান রকম শিল্পী গোষ্ঠী বা সংগঠনের সাথে যুক্ত ছিলেন, এটার সুফল কতটা? আমার মনে হয় অনেক বেশি। নিজে নিজে প্র্যাকটিস বা বাসায় করা এটা আলাদা বিষয়। কোনো শিল্পগোষ্ঠী বা কোনো গুরুজির কাছে ক্লাসে শিখলে এটা প্রতিযোগিতার বিষয় থাকে, সেখানে একজনের দেখে আরেকজন শিখতে পারে, এক্ষেত্রে গ্রোটা বেশি হয় আই থিঙ্ক, পজিটিভ সাইডটাই বেশি। একদম। জাহিদ ভাই, কোন গানটি শুনবো? আচ্ছা, আমার বন্ধু একটি রিকোয়েস্ট করেছিল ফোক গানের। বন্ধুর অনুরোধ তো রাখতেই হবে, রাখতে হবে, নালে মার দিবে। আচ্ছা, গানটি অবশ্যই শুনবো, কিন্তু তার আগে দর্শক আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম, আমি শেখ আব্দুল মতিন বলছি, খুলনা থেকে। জি, কথা বলুন জাহিদ ভাইয়ের সঙ্গে। হ্যাঁ মতিন ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি জাহিদ ভাই। হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ। কোনো গানের রিকোয়েস্ট আছে? গানের রিকোয়েস্ট আমার সব গানই তো ভালো লাগে, যেহেতু আপনি ফিল্মের গানগুলো করতেছেন, ফিল্মের গান তো আমার সবসময় পছন্দ, আর আপনাদের দুজনের গান খুব চমৎকার আছে। লাস্ট আপনার আপনি আমাদের পিকনিকে আসছিলেন কনসার্টে আর কি, সেখানে আপনার গানে আমরা খুব আনন্দ করছি, নাচানাচি করছি। একটু আগে আমার ওয়াইফকে ভিডিওটা দেখাচ্ছিলাম, তো আপনার সব গানই ভালো লাগবে, যেহেতু আপনার ফিল্মের গান করতেছেন, ফিল্মের গান সকলেরই পছন্দ, আমারও পছন্দ, আমাদের পথ চলাটা অনেক বেশি সুখময় হয়। ভাইয়া যে গানটির কথা বলছিলেন, আচ্ছা এবারে আমি খুবই সফট একটি ফোক গান করছি। এই গানটি গীত কবি পাশার লেখা, এবং গানটি গেয়েছেন আমাদের প্রয়াত খালিদ হাসান মিলু। মনে যারে চায় শুনি। মনে যারে চায় যারে চাই বন্ধু রে ও বন্ধু, মনে যারে চাই তার কি ভুলিতে গো পারি, তার কি ভুলিতে গো পারি, পরেরই কথা রে প্রাণে যারে চাই বন্ধু রে ও বন্ধু, প্রাণে যারে মাছের বল হয় পানি, গাছের বল হয় শিকর বাকো, মাছের বল হয় পানি,
প্রাণে যার চাই বন্ধু রে ও বন্ধু, প্রাণে যার একটি গান শুনে ফেলাম। এবং লোকাঙ্গিকের গানের প্রতি ভিন্ন রকম একটা আকর্ষণ থাকে, একটা দুর্বলতা থাকে, কারণ বাঙালির হৃদয়ের বা শেকড়ের টান অনুভব করেন এই লোকগানের মাধ্যমে। ভীষণ সুন্দর গানটি শুনলাম এবং গানটির জন্য ধন্যবাদ আপনাকে। একটু সুস্মিতার কাছে যাব। আচ্ছা, এবার কি আমরা কোনো সলো পারফরমেন্স দেখব নাকি ডুয়েট? ঠিক আছে, এবার আমি একটি গান গাইছি। গানটি শ্রদ্ধেয় কনক চাপা ম্যামের গাওয়া। মূলত গানটি মাকে নিয়ে। গানটির কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর সঙ্গীত কায়েম আহমেদ। চেষ্টা করছি শুনে।
দারুণ পরিবেশনা এবং মা আমাদের সকলের আবেগের জায়গা, দুর্বলতার জায়গা। পৃথিবীর সব মা ভালো থাকুক এবং যারা সৃষ্টিকর্তার কাছে আছেন তারাও যাতে অফুরন্ত সুখে থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা, এই প্রার্থনা আমাদের সকলের। আমরা তো বেশ কিছু গান শুনলাম, এবার আরেকটি বিরতি নেব। সুপ্রিয় দর্শক, সময় হলো আরও একটি বিরতি নেবার। দেখতে থাকুন ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রেস এশিয়ান মিউজিক। ফিরে আসছি ছোট্ট বিরতির পরেই। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, এজুগের স্টাইল। আমার বসের কাছে কুমাই বছরে একটি টাইম পাওয়া গিয়েছে, সে একটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনে আমার শেষ কথা। তোমার পাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডিপে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? দ্য ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন আপনি, আচ্ছা আচ্ছা, আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. এই
এশিয়ান টেক্সটাইল এজুগের স্টাইল বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাই ওয়ার্ল্ড টোন স্মার্ট ফেস এশিয়ান মিউজিকে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা শিবলি এবং জাহিদ মোহাম্মদ। বিরতির পরে আবারও দুজনকে স্বাগত জানাই। ভাইয়ের কাছে যেতে চাই, কোন গানটি এবার সবার জন্য পরিবেশন করবেন? আচ্ছা, এবার আমি যে গানটি করব, এটি একটি মায়ের গান। এশিয়ান টেলিভিশনের
চেয়ারম্যান স্যারের উদ্দেশ্যে গানটি। এই গানটির শিরোনাম জন্ম দিয়েছ আমাকে মা। এই গানটির চমৎকার কথামালা সাজিয়েছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন এবং গেয়েছেন শ্রদ্ধা ইন্দ্র কিশোর। শুনে গানটি। তুমি
টুকু দিয়ে দিও মাকে আমার, চিরদিন মা যেন থাকে। মায়েরই মতন কে আছে আপন, মা তোমার নেই তুলনা। জন্ম দিয়েছ আমাকে ও গো মা, প্রিয় মা। পৃথিবীর আলো দেখালে ও গো মা, প্রিয় মা। কখনো আমায় ছেড়ে তার যেও না, দূরে যেও না। সুন্দর একটি গান শুনে ফেলাম এবং চেয়ারম্যান স্যারের উদ্দেশ্যে এই গানটি করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর এই গানটি যিনি গিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর স্যার, স্যারের সিনেমাতে প্রথম যে পথ চলাটা, সিনেমার প্লেব্যাক সিঙ্গিংয়ের গল্পটা খুব বেশি সহজ ছিল না। আমরা স্যারের সংক্ষিপ্ত জীবনী পড়লে জানতে পারি যে প্রথম দিকে তাকে খুব একটা কেউ সুযোগ দিতে চাচ্ছিলেন না, কিন্তু তিনি যখন থেকে সুযোগ পেয়েছেন তার পরবর্তী থেকে তাকে আর আসলে পিছনে ফিরে তাকাতে হয়নি এবং তিনি প্রত্যেকটি সুযোগের সৎ ব্যবহার করেছেন। এরপর একটি সুস্মিতার কাছে যেতে চাই, কোন গানটি থাকবে? আবারও আমরা একটি ডুয়েট গান গাইছি, হতে পারে, কারণ বেশ সলো সলো পারফরমেন্স হচ্ছে, এখন একটা ডুয়েট হলে খারাপ হয় না। খুবই বিখ্যাত সুজন সখী সিনেমা থেকে সব সখীরে পার করিতে নেব আনা। গানটির গীতিকার শ্রদ্ধেয় খান আতাউর রহমান, সুর ও সঙ্গীত আবু তাহের, গেয়েছেন এন্ড্রু কিশোর স্যার এবং সাবিনা ইয়াসমিন ম্যাম। চেষ্টা করছি। এবং যারা অভিনয় করেছিলেন তারাও বিখ্যাত। পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে কাছে পয়সা নেব না। হাত বাড়ায় না মাঝি গো,
সব জনপ্রিয় গানগুলো নিয়েই ছায়াছন্দের আয়োজন করা হতো এবং ভীষণ উচ্ছ্বসিত থাকতাম আমরা সকলেই বোধ হয় এই ছায়াছন্দ অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, কারণ তখন বিনোদনের এত বেশি মাধ্যম ছিল না, খুবই স্বল্প সংখ্যক মাধ্যম ছিল এবং সেই মাধ্যমগুলোই যেন আমাদের কাছে অনেক বেশি প্রেশাস ছিল। ডুয়েট পারফরমেন্স তো পেলাম, এবার উইলিংলি কে আমাদেরকে গান শোনাবে? আমি আরেকটি সিনেমার গান গাইছি, তুমি আমার কত চেনা সে কি জানো না। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম এবং অ্যান্ড কিশোর স্যার, গীতিকার মনিরুজ্জামান মনির, সঙ্গীত আলম খান। চেষ্টা করছি, শুনি। কি যা
ভীষণ সুন্দর আর একটি পরিবেশন আমরা উপভোগ করলাম। সুস্মিতার কাছে একটু জানতে চাইব, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান আসলে শিখছি যেহেতু, এবং গান নিয়ে পড়াশোনা, গানের মধ্যে থাকার ইচ্ছা, গান রিলেটেড কোনো জব, এবং সেই সাথে নিজের কিছু মৌলিক গান করব। আর আমাদের কাজেই সব গান আছে, এগুলো শুনতে চাই, শিখতে চাই, গিয়ে যেতে চাই, এই পরিকল্পনা। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। জাহিদ ভাইয়ের কাছে আবার ফিরে আসতে চাই, কোন গানটি এবার হবে সবার জন্য? আচ্ছা, এবার আমি যে গানটি করব, এটিও খুব জনপ্রিয় একটি গান। গানটির শিরোনাম সবাই তো ভালোবাসা চায়। এই গানটির কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলম খান এবং গেয়েছেন শ্রদ্ধেয় রুকিশোর। আপনারা তো আজকে সবই জনপ্রিয় গানই কিন্তু গাইছেন, তো আপনাদের দুজনেরই কিন্তু মৌলিক গান, নিজস্ব মৌলিক গান রয়েছে। আজকের অনুষ্ঠানে কি তেমন কোনো চিন্তা ভাবনা আছে যে মৌলিক গান হবে সবার জন্য? হ্যাঁ, একটি মৌলিক গান করার ইচ্ছা আছে। আচ্ছা, এখন আমরা এই গানটি শুনি। ওকে। আবারও অনেক জনপ্রিয় একটি গান শুনে ফেললাম। ভাইয়া, একটু ছোট করে জানতে চাই যে পছন্দের শিল্পীকে। আসলে স্পেসিফিক বলা মুশকিল, অনেকজনকে পছন্দের মানে অনেকজনের গান আমার পছন্দ। আমরা তো বেশ কটি গান শুনলাম, এ পর্যায়ে আরেকটি বিরতি নিতে হবে। সুপ্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার। দেখতে থাকুন ওয়ার্ল্ড অন স্মার্ট ফেস এশিয়ান মিউজিক এবং থাকুন আমাদের সঙ্গে। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কে জানি কেন জানি, কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Age Good Style. আমার বসের কাছে কুমার বছর একটু টাইম পাওয়া গিয়েছে, সে একটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? দ্য ইয়ার অফ 9 ভাই, লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন, আপনি আপনি আপনি
আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা। ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style. আমার বসের গাড়িতে খুন হয়। বছরে একটি টাইফুন পাওয়া গিয়েছে, সে একটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডিগে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা। ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। Asian TV, নিয়ে না প্রাণের ছবি।
গেছি নতুন সুরে সুপ্রিয় দর্শক, বিরতি পরে আবারও স্বাগত জানাই ওয়ালটন স্মার্ট ফ্রেসেশন মিউজিকের আজকের এই আয়োজনে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী সুস্মিতা শিবলি এবং জাহিদ মোহাম্মদ। অতিথিদের সাথে কথা বলতে চাইলে আপনারা ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। বিরতি পরে আবারও স্বাগত জানাই। ভাইয়ার গান শুনছিলাম আমরা ব্রেকে যাওয়ার আগে, এবার সুস্মিতার কাছে যাব, কোন গানটি শুনব? এ পর্যায়ে গাইছি জানি না সে হৃদয়ে কখন এসেছে, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি জনপ্রিয় গান। গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর আলী হোসেন। চেষ্টা করছি, শুনি। Thank you.
মিষ্টি একটি গান শুনলাম এবং আমাদের জীবন্ত কিংবদন্তী স্থাবিনী ইয়াসমিন ম্যামের সবগুলো গানই বোধহয় আমাদের সকলের ভীষণ পছন্দের। এবং ভারতীয় উপমহাদেশে এমন একজন শিল্পী পাওয়াটা আসলে আমাদের কাছে ভীষণ বড় প্রাপ্তি, যে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের একজন স্থাবিনী ইয়াসমিন আছেন। একদম তাই। ভাইয়া কোন গানটি এবার শুনব? এবারে আমি যে গানটি করব, এই গানটির শিরোনাম আছেন আমার মুক্তার, খুবই বিখ্যাত একটি গান। এই গানটির চমৎকার কথামালা সাজিয়েছেন আমজাদ হোসেন, সুর করেছেন আলাউদ্দিন আলী এবং গিয়েছেন শ্রদ্ধে সৈয়দ আব্দুল হাদি। আচ্ছা, আমি এই গান শুরু করার আগে যারা আজকে আমাদের সঙ্গে বাজাচ্ছেন তাদের একটু পরিচয় করিয়ে দিই। আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ তারা নিজেরাই স্বনামে এত বেশি পরিচিত। তারপরে আমি বলছি, কিবোর্ডে আছেন আমাদের কামিম ভাই, লিড গিটারে আছেন সামুদা, বেস গিটারে আছেন দীপুদা, আর এদিকে তবলায় আছেন আমাদের অনির্বাণদা, আর প্যাডে আছেন সাকিব ভাই। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাদেরকে এত চমৎকার করে সঙ্গ দেওয়ার জন্য। তো আমি গানটি শুরু করছি, শুনি। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছে নিশায়, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছে নিশায়, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হোসে আর, আমি পাপি তিনি জানেন না।
সেদিনের সেই স্টেশনে থাকবে না নন প্যাসেঞ্জার, দ্রুত জালে পার হবে সে টিকিট কাটায় আছে যায়, টিকিট কাটায় আছে যায়। সেদিনের সেই স্টেশনে থাকবে না নন প্যাসেঞ্জার, দ্রুত জালে পার হবে সে টিকিট কাটায় আছে যায়, টিকিট কাটায় আছে যায়। ভীষণ সুন্দর পরিবেশন এবং আবার একটি বাংলা সিনেমার গান শুনে ফেললাম। বাংলা সিনেমার গানগুলো সবসময় আমাদের পছন্দের জায়গায় থাকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং এত সুন্দর কিছু গান শোনাবার জন্য। আমরা যাব শেষ গানটিতে। শেষ গানটা কি কোনো ডুয়েট পারফরমেন্স হবে? গানটি শুনবো, আপনাদেরকে যেমন ধন্যবাদ জানাতে চাই ঠিক তেমনি আমাদের গুণী মিউজিশিয়ানসরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তার আগে একটু শেষ গানে যাবার আগে আমরা দর্শকদের থেকে একটু বিদায় নিই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে। এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং ঈদের আগাম শুভেচ্ছা প্রীতি সকলের জন্য রইল। শুভরাত্রি। আচ্ছা, এই পর্যায়ে আমরা গাইছি প্রেমের আগুনে গানটি। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম এবং জাফর ইকবাল, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সঙ্গীত আলাউদ্দিন আলী গাইছি। তার আগে যে কথাটি না বললে নয়, আমি যাদের সাথে বসার সুযোগ পেয়েছি আই থিঙ্ক গুড লাক সকল গুণী মিউজিশিয়ানস, অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এবং সেই সাথে আপুকে অনেক ধন্যবাদ, ক্যামেরার ওই পাশে যারা অক্লান্ত পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ, এবং এশিয়ান টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমিও বিদায় নেই। যারা এতক্ষণ ধরে টেলিভিশন সেটের সামনে বসে দেশ এবং দেশের বাইরে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। নিমতি তা নি
জাম মিঠা আরো মিঠা ফুলের মো, সেই না মিঠা লাগে গতিতা না থাকলে কাছে সুন্দরী গো। যো শিখলাম না প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। Just like that.